ইমানদার ব্যক্তি মহান আল্লাহর নিকট কিছু সংখ্যক ফেরেশতার চাইতেও অধিক মর্যাদাবান। আল হাদিস ইবনে মাজাহ শরীফ, হাদিস নাম্বার 3947। আমি তিনটি বিষয়ে শপথ করিতেছি এবং তোমাদেরকে সেইগুলি সম্পর্কে বলিতেছি। তোমরা এইগুলি স্মরণ রাখিবে। দান খয়রাত করার কারণে কোন বান্দার সম্পদ কমে না, অর্থাৎ হ্রাস পায় না। কোন বান্দার ওপর অত্যাচার করা হইলে এবং সে তাহাতে ধৈর্য ধারণ করিলে আল্লাহ অবশ্যই তাহার সম্মান বৃদ্ধি করিয়া দেন। কোন বান্দা প্রার্থনার দরজা খুলিলে, অর্থাৎ ভিক্ষাবৃত্তির, আল্লাহ অবশ্যই তাহার জন্য অভাবের দরজা খুলিয়া দেন, অথবা তিনি অনুরূপ কথা বলিয়াছেন। আমি তোমাদেরকে একটা কথা বলিতেছি, তোমরা তাহা মুখস্থ করিয়া রাখিবে। এই দুনিয়া চার ধরনের লোকের জন্য। যেই বান্দাকে আল্লাহ ধন সম্পদ ও এলেম দান করিয়াছেন, অর্থাৎ জ্ঞান, ধর্মীয় জ্ঞান, আর সে এই ক্ষেত্রে তাহার প্রভুকে ভয় করে, ইহার সাহায্যে আত্মীয়দের সাথে সৌজন্যমূলক আচরণ করে এবং ইহাতে আল্লাহরও হক রহিয়াছে বলিয়া সে জানে, সেই বান্দার মর্যাদা সর্বোচ্চ। অপর এক বান্দা আল্লাহ যাকে ইলম, অর্থাৎ জ্ঞান দান করিয়াছেন, কিন্তু ধন সম্পদ দান করেন নাই।
সে সৎ নিয়তের অধিকারী। সে বলে, আমার যদি ধন সম্পদ থাকিত তবে আমি অমুক অমুক ভালো কাজ করিতাম। এই ব্যক্তির মর্যাদা তাহার নিয়ত অনুযায়ী নির্ধারিত হইবে। এই উভয় ব্যক্তির স্বভাব সমান সমান হইবে। আরেক বান্দা আল্লাহ তাকে ধন সম্পদ দিয়াছেন, কিন্তু এলেম দান করেন নাই, অর্থাৎ ধর্মীয় জ্ঞান দান করেন নাই। আর সে ইলমহীন হওয়ার কারণে, অর্থাৎ জ্ঞানহীন হওয়ার কারণে তাহার সম্পদ স্বীয় কুপ্রবৃত্তির চাহিদা অনুযায়ী খরচ করে। এই ব্যাপারে সে তাহার প্রভুকেও ভয় করে না এবং আত্মীয়দের সাথে সৌজন্যমূলক আচরণও করে না। আর ইহাতে যে আল্লাহর অধিকার রহিয়াছে তাহাও সে জানে না। এই ব্যক্তির মর্যাদা সবচাইতে নিকৃষ্ট স্তরের। অপর এক বান্দা যাহাকে আল্লাহ ধন সম্পদও দেন নাই, এলেম কালামও দেন নাই, এই ব্যক্তি বলে, আমার যদি এগুলি থাকিত তবে আমি ওই ব্যক্তির ন্যায় কাজ করিতাম। তাহার স্থান নির্ধারিত হইবে তাহার নিয়ত অনুসারে। অতএব এদের দুজনের পাপ হইবে সমান সমান। আল হাদিস তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2267।